শোনো না শোনো না, কাকে ডাকছিস? আরে যাকে হোক একজনকে ডাকলেই হবে, কি দেখতে মনে হচ্ছে কলকাতা সব সুন্দরী এখানে। এই আস্তে, আচ্ছা কাকে ডাকবো বলতো? এই আমার সাথে মানা এরকম একজনকে? তোর সাথে কাউকে মানাবে না। হ্যাঁ আচ্ছা বলছি, ওকে মানাবে, দেখেছো ওরা ঠিক বুঝেছে। আচ্ছা তুমি একটু সামনে এসো তো, দেখি ও কি বলবে বলছে। এই দেখো তো মানাচ্ছে, মানাচ্ছে, একদম মানাচ্ছে না। তোমরা একটু কিছু বলো, মানাচ্ছে? কে কে যেন বলছে মানাচ্ছে। আরে মানাচ্ছে না কেন, দেখো না কি সুন্দর, ওরা দুজনেই দুজনেই ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হোয়াইট। ও তাই তো, ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হোয়াইট। আর তোরা কি জেনে শুনে ড্রেস করেছিলি মানে তুই? আরে এটা তোমার ছালের রং। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো তোর পশমের রং এইরকম, আর মুখটা তো এরকম বেশ সুন্দর। আচ্ছা ওকে ডেকেছিস কেন? ওকে একটা কথা জিজ্ঞেস করো না। কি জিজ্ঞেস করব? ওর কোনো বিএফ আছে কি না? হেই সেটা জেনে তোর কি হবে? আচ্ছা তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। নেই? ওরে বাবা গো। এই আস্তে 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 কন্ট্রোল কর, কি জিজ্ঞাসা করবি সেটা বল। ওকে জিজ্ঞেস করো না আমার গার্লফ্রেন্ড হবে কি না। না এই কথা আমি জিজ্ঞেস করে মার খেতে পারবো না, তুই নিজে জিজ্ঞাসা কর। এই কি জিজ্ঞেস করবে? এই তুমি আমার গার্লফ্রেন্ড হবে? আগে নামটা তো জিজ্ঞেস কর। হ্যাঁ তোমার নাম কি গো সুন্দরী? এই ওটা নাম না, ওই তো ওটা উপাধি। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? স্বর্ণালী। এই সুন্দরী স্বর্ণালী। এই ওটা সুন্দর, এটা সুন্দরী। আচ্ছা ঠিক আছে, তুই কি জিজ্ঞেস করবি ওকে বল, ওকে নামতে হবে, পরের সিঙ্গারকে ডাকবো। শুনছো বলছি তুমি আমার গার্লফ্রেন্ড হবে? হবে না। কেন কেন হব না? ইচ্ছা না, একটা কারণ তো থাকে, বলো না। ওরা এত বড় লেজ নিয়ে কি করে আমি ওর গার্লফ্রেন্ড হব? ইমা সত্যি তো। আচ্ছা তুমি এখান থেকে পালাও, না হলে তোমার পেছনে লাগবে, তুমি উত্তর দিয়ে দিয়েছো। না আর একটু ডাকো। আর ডাকবো না, বলে দিয়েছে শুনেছিস তো, একবার রিজেক্ট হওয়ার পরে ছেলে মানুষদের যথেষ্ট অহংবোধ থাকে, একবার রিজেক্টেড হওয়ার পর ছেলেমেয়েরা মানে ছেলেরা ওই মেয়ের পেছনে আর ঘোরে না। ঘোরে ঘোরে বলছে, হ্যাঁ ঘোরে। দেখেছো ওরা সবাই আমার সাথে মিল আছে। হ্যাঁ ওদের সবাই তোর সাথে মিল আছে। ও কি বললো শুনেছিস তো? কি? তোর এত বড় লেজ দেখা যাচ্ছে সেটা শুনে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে তো, প্যান্টের ভেতর ঢুকিয়ে দাওনি? দিয়েছিলাম তো, এত বড় লেজ এটুকু হাফ প্যান্টে হয়? কই তোমার তো অনেক বড় লেজ, তোমারটা তো দেখা যাচ্ছে না। এই তবু ঠিক আছে, পেছনের লেজটা দেখেছে, সামনেরটা তো দেখেনি। এই অসভ্যতামি করবি না, কিন্তু মারবো একদম, মেরে নাক বোচা করে দেবো। আমার নাক তো এমনিই বোচা। আচ্ছা শোন শোন, আমি একটা গান করব না? তুই আবার গান গাইবি? একটা ছোট্ট করে গাই। আচ্ছা একটা ছোট্ট করে গাইবে বলছে, গাইবে একটা গান? আচ্ছা হ্যাঁ বলছে সবাই, বাবা তোর এখানে অনেক ফ্যান ফলোয়ার্স হয়েছে। কিন্তু হাওয়া পাচ্ছি না। হাওয়া পাবি কি করে, এই ফ্যান মানে ওই ফ্যান না। আরে হাত তালিও তো পাচ্ছি না। ও আচ্ছা হাত তালিও পাচ্ছিস না, এই গানটা কর, গানটা যদি ভালো হয় তাহলে সবাই হাত তালি দেবে। ঠিক আছে তাহলে গাই। আচ্ছা গা, কি গান গাইবি? আমি বন্ধু কালা ফটকে তোমার নাম কি, আমার আছে কালা পাখি তোমার সেটা না। এক খুশি মারবো কিন্তু উল্টো পাল্টা করলে পরে। আচ্ছা ঠিক আছে সরি। হ্যাঁ ভালো করে গা। আমি বৌদি কালা ফটকে তুমি যেন কি, এসো বৌদি তোমার মাথার উকুন বেছে দি। সে কি রে? সাদা সাদা কালা কালা রোগা হও বা তুমি পাতলা, মেয়েদের মাথায় উকুন হয় না তাই হয় না কি, এসো বৌদি তোমার মাথার উকুন বেছে দি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা রে কত সুন্দর গান গাইলো, এই সত্যি কথা বলেছে, মেয়েদের মাথায় হুকুন হয়? ওর পাশের পাড়ার মেয়েদের মাথায় হয়, আমাদের এখানকার দেউলপোতার মেয়েদের মাথায় হুকুন নেই। তুমি সবার মাথা হাতিয়ে দেখেছো।